ব্যাংকে আমানত রাখলে বছরে যে মুনাফা পাওয়া যায় পুঁজি বাজারে তার থেকে বেশি আয় করা সম্ভব হয় কয়েক মাসেই আর বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা ছোটেন কম সময়ে কোন শেয়ারের দাম বেশি বাড়বে বাজারে শেয়ারের দাম বাড়ানো কমানো নিয়ে প্রতিনিয়ত কারসাজি করে কয়েকটি চক্র আর এই কাজের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে ছড়ানো হয় গুজব ও মিথ্যা তথ্য আর এসব তথ্যের উপর নির্ভর করে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা তাই শেয়ার বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধে আইনি পদক্ষেপ নেয় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এরই ধারাবাহিকতায় শেয়ারের দাম নিয়ে কারসাজি এবং গুজব প্রটনাকারী চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিবি প্রধান জানান গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের নামে আরো এগারোটি মামলা রয়েছে এছাড়া অপর দুজনের মধ্যে একজন বিনিয়োগকারীর বিরুদ্ধে ঐক্য পরিষদের সদস্য হয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে অপরজন রয়্যাল ক্যাপিটাল নামে বোকারের সাথে যুক্ত আছে বলে জানানো হয় আমরা তদন্ত করে তাদের তিনজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে এর নামে একজনের নাম হলো আমির হোসেন নূর নুরানি সদ্যমস্টাম ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা এনে তার নামে এগারোটি মামলা আছে এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন বিনিয়োগকারী হক্ষ পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা আর একজন আছে রয়্যাল কেপ্রেসে যে হাউসে যুক্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রামগুলি টাকার বিনিময়ে বিভিন্ন শেয়ার সঙ্গীত তথ্য প্রদান করা অপরদিকে গুজব পাঠানোর বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান আমরা তাদেরকে রিমান্ডে এনে আর তাদের সাথে আর কার কোন 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 চক্র জড়িত এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করব পুঁজিবাজার স্বাভাবিক রাখতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে গুজব ও কাশা জীবনদের আহ্বান সংশ্লিষ্টদের আতাউনিয়ন এখন ঢাকা